বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সকল দর্শক শ্রোতা, ভাই ও বোনদের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি যুবক যুবতী, ভাই ও বোনদের জন্য খুবই উপকারে আসবে। কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না, যেগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে। এর সঠিক ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধির। সুতরাং আজকের এই ভিডিওতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহবাসের সঠিক নিয়ম হলো, স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে ওপরি ভাগে, এবং এই ওপরি ভাগ থেকেই সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফের 189 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর যখন পুরুষ তাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভধারণ করেছে এবং সেটা নিয়েই সে চলাফেরা করেছে। বর্তমান সময়ে ডাক্তারগণ একথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী ওপর থেকে সহবাস করবে, তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর ওপরি ভাগে থাকে বা ওপর থেকে সহবাস করে, এমত অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না, ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রথলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়াও আরও নানান রোগ হওয়ার আশঙ্কাও থাকে। তাহলে চলুন এবার জেনে নিই সহবাসের সুন্নতি নিয়মগুলি কী কী। স্ত্রী সহবাসের সুন্নতি নিয়মের প্রথমটি হলো, স্ত্রীকে সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মিসওয়াক করে নিতে হবে। দুই নম্বর হলো, সহবাসের আগে স্বামীকেও ভালো করে দাঁত ব্রাশ বা মিসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদনেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয়। তিন নম্বর হলো, স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে ওযু করে নিতে হবে। চার নম্বর হলো, বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে আর এটা মুস্তাহাব। সহবাসের দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, অর্থ, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। পাঁচ নম্বর হলো, স্বামী স্ত্রী একে অপরে সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে। ছয় নম্বর হলো, সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না। সাত নম্বর হলো, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না, যদি তৃপ্তি না আসে তবে ওপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে রাখবে। আট নম্বর হলো, বীর্যপাত হয়ে গেলেই সাথে সাথে স্ত্রীর ওপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার ওপর শুয়ে থাকবে, আবার পুরো শরীরের ভরও স্ত্রীর ওপর দেবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট হয়, এটা খেয়াল রাখাও সুন্নত। নয় নম্বর হলো, কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সঙ্গম করবে না, কারণ এটা মহাপাপ, যা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়েরই কঠিন রোগ হবার সম্ভাবনা থাকে। বারবার বায়ুপথে সঙ্গমের ফলে তা ঢিলে হয়ে যাওয়ার কারণে টয়লেট যাওয়ার আগেই কাপড় নষ্ট হয়ে যেতে পারে। দশ নম্বর হলো, কোনো অবস্থাতেই নেশাজাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না, কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউই পূর্ণ তৃপ্তি পাবে না। এগারো নম্বর হলো, কারোর সামনে সহবাস করবে না, এমনকি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও নয়। বারো নম্বর হলো, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিদান করার পূর্বেই বিচ্ছিন্ন না হওয়া এবং স্ত্রীর হায়েজ ও নিফাজের সময় সহবাস না করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন,
কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন এমন সব প্রয়োজনীয় ভিডিও সহজে আপনি পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।